আজ 13 এপ্রিল, লুংথুংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আগের পর্বে ছিলাম লিংথামে, সেখানে হ্যাঙ্গিং ব্রিজ, নদী, ঝর্ণা, মনাস্ট্রি এসব কিছু দেখে বেরিয়ে পড়েছি। এই পর্বে থাকছে কিউ খোলা ফলস, নিমাচেন, ফাদামচেন বা পদমচেনের ইকোনেচার পার্ক, জুলুক, জিগজ্যাগ রোড আর সবশেষে পৌঁছাচ্ছি লুংথুংয়ে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুচিস্মিতা ট্যুর ডায়ারি। আমরা এখন NH 717B এর উপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা প্রথম যাব কিউ খোলা ফলসে, যেটা লিংথাম থেকে মোটামুটি 28-29 কিলোমিটার মতন, আর সময় লাগবে 1 ঘন্টা। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিক একেবারে ঝলমল করছে। আমরা পৌঁছে গেছি। ডান দিকে যে দোকানটা দেখছেন, এখানে ভাত তরকারি থেকে চা কফি সব কিছুই পাওয়া যায়। আমি এখান থেকে বেশ কিছু চকলেটস কিনেছি, যেগুলো খেতে ভীষণ সুন্দর ছিল। পাহাড়ে গেলে সাথে অল্প একটু চকলেটস অবশ্যই রাখবেন, ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য, আর খিদে পেলে টুকটাক পেট ভরানোর জন্য কিন্তু বেশ ভালো। আর এটাই হলো কিউ খোলা ফলস। বর্ষার সময় কিন্তু এর রূপ বেশ আলাদাই থাকে। এই ঝর্ণা পাহাড় থেকে নেমে রাস্তার ওপর দিয়েই একদম বয়ে চলেছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। বর্ষার সময় আমার ধারণা জায়গাটা একটু বিপজ্জনকই হয়, কারণ এপাশ থেকে যে সমস্ত গাড়ি ওইদিকে যায়, এই রাস্তার ওপর দিয়ে যেতে হয়, মানে এই জলের ওপর দিয়ে যেতে হয়। বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? এখন যেরকম জল আছে, তার ওপর দিয়ে যাওয়াটা সেরকম কোনো ব্যাপারই নয়। আমরাও গাড়ি করে ঠিক এর ওপর দিয়ে যাচ্ছি, চলুন। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এবার আমরা নিমাচেনের উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে একটা ছোট্ট কাজও আছে। এই নিমাচেনেই ব্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট চেকপোস্ট রয়েছে। এখান থেকে সবাইকে পারমিট বা একটা এন্ট্রি আর ব্যবস্থা করতে হয়। পার হেড 55 টাকা করে লাগে। আমরাও এই পারমিট করে একটুখানি দাঁড়ালাম। আর আপনাদের এই নিমাচেন একটু দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু হোমস্টে আছে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কী বা বলবো, দুচোখ ভরে শুধু দেখে যেতে হয়। এখানেও একটা ছোট্ট খাবার দোকান আছে, শেরপা ফাস্ট ফুড, যেখান থেকে আপনারা চকলেট, চিপস বা চা কফি ইচ্ছা হলে খেতেই পারেন, বা ব্রেকফাস্ট চাইলেও করতে পারেন। একটুখানি সময় দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। নিমাচেন আর ফাদামচেন, যাকে আমরা পদমচেন বলে জানি আর কি, এই দুটো কিন্তু পাশাপাশি অবস্থিত দুটো গ্রাম। এই দুটো জায়গাতেই কিন্তু প্রকৃতি তার অপরূপ রূপের ডালি সাজিয়ে বসে আছে। আর পর্যটকের ভিড় তো এখানে লেগেই থাকে, অসংখ্য হোমস্টে দেখলাম। আর এবার পদমচেনে পৌঁছে গেছি, ইকোনেচার পার্ক একটু ঘুরে দেখব। শুনেছিলাম এখানে রেড পান্ডা আছে, তবে রাস্তার এত কাছে বোধহয় নেই, কি বলেন বন্ধুরা? এত বড় বড় পাইন গাছের জঙ্গল দেখে আমার দার্জিলিং জেলার লামাহাটার কথা মনে পড়ে গেল। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আরও গভীরে একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় তো বেশি নেই, তাই কাছাকাছি একটু ঘুরেই বেরিয়ে পড়তে হলো। সুযোগ পেলে জায়গাটা ভালো করে ঘুরে দেখার ইচ্ছেটাকে সঙ্গে নিয়েই আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি জুলুক, যেটা এখান থেকে মোটামুটি ওই 4.5-5 কিলোমিটার মতন। সময় খুব বেশি লাগে না, কিন্তু যেতে যেতে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। আর জুলুকে পৌঁছে গেছি। একদম কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে, দেখুন বন্ধুরা। এখন আমরা আছি জুলুকে। ওয়েদারটা এখন এখানে ভীষণই চেঞ্জ হয়ে গেল একটুখানির মধ্যেই। এখানে একটু কফি খাবো বলে দাঁড়িয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না, দেখুন
একটু আগে রোদ ঝলমলে ছিল, এখানে এখন হালকা রোদ আছে, কিন্তু ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে। আমরা জ্যাকেটটা বের করে পরে নিয়েছি, আর ভিউটা দেখুন শুধু, ভীষণ সুন্দর লাগছে। এবার এখান থেকে আমরা আরও উপরের দিকে যাব। আশা করছি ঠান্ডাটা আরও হয়তো খুবই বাড়বে। আর ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদের, কি অপূর্ব সুন্দর জায়গা দেখুন বন্ধুরা। আর দেখুন কত হোমস্টে, এখানে প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে আসেন। সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটার উচ্চতা মোটামুটি 10,000 ফিট, আর তাই এই ঠান্ডাটা তো এখানে এক্সপেক্টেড, কি বলুন বন্ধুরা। সত্যি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা দিন থেকেই যায়। নাম না জানা এই হোমস্টের ছাদটা আমার দারুণ লেগেছে, এরকম চিলিং ওয়েদারে গরম গরম কফি খেতে বেশ ভালো লাগলো। তারপর বেরিয়ে পড়লাম, আর চারপাশের দৃশ্য নতুন করে আর কী বা বলবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন জিগজ্যাগ ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, চলুন ভিউ পয়েন্টে আপনাদের নিয়ে যাই। বেশ সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা একটা বেশ বাঁধানো চাতালের মতো জায়গা, আর ওই যে দূরে কর্নারটা দেখতে পাচ্ছেন, ঠিক ওই জায়গাটা থেকে এই জিগজ্যাগ রোডের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। বেশ কিছু ইয়াক দেখতে পেলাম, মানে চমড়ি গাই আর কি। আর দেখুন বন্ধুরা, বেশ কিছু বিপজ্জনক হেয়ারপিন বেন্ড রয়েছে এখানে। এই রোডটা কিন্তু বেশ বিপজ্জনক, বিশেষ করে রাত্রিবেলা, কুয়াশায় রোডটা পুরো ঢেকে রয়েছে, ভালো করে দেখা হলো না। আমার পেছনে, ঠিক পেছনে জিগজ্যাগ ভিউ পয়েন্ট, আপনারা দেখুন। এখানে ভীষণ ঠান্ডা, আর সেটা নিশ্চয়ই আমাকে দেখেও আপনারা বুঝতে পারছেন, তাই না বন্ধুরা। আস্তে আস্তে কুয়াশা আরও বাড়তে শুরু করলো, ভেবেছিলাম একটু পরে হয়তো খুব সুন্দর একটা ভিউ পাবো, কিন্তু বাস্তবে তা হলো না। আর দেখুন এই কুয়াশাটা কেমন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে, আর আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে। এটা যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা থেকে তোলা। আর এদিকে দেখুন বন্ধুরা, মা তার ছানাদের নিয়ে চলেছে। ওই যে দূরে একটু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, ওখানে আগুন জ্বালানো আছে, ওদের যাতে একটু আরাম দেওয়া যায় তার ব্যবস্থা করা। ওদেরও ওই জায়গাটাই বেশ পছন্দ। আস্তে আস্তে কুয়াশা আরও বাড়তে থাকলো, আর সাথে ঠান্ডাও। অবশ্য এটাকে কুয়াশা বলা যায় না মেঘ বলা যায়, তাই নিয়ে আমার কিন্তু বেশ সন্দেহ আছে। বেরিয়ে পড়লাম, আর দূরে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেগুলো কিন্তু বরফ। লুংথুঙে পৌঁছে গেছি। আমাদের আজকের ঠিকানা লুংথুঙের লামাখাং হোমস্টে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিটের ওপর। এতটা উচ্চতার জন্য এখানে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্ত কিছু আর হোমস্টে ডিটেলস, মানে কেমন রুম, কেমন খাওয়া দাওয়া, সেই সমস্ত তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। আর তারপর আপনাদের নিয়ে যাব আরও উপরে, একদম বরফের সাম্রাজ্যে। সাথে থাকছেন তো?